গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি পূজা। তো আবার একটা দিন স্টার্ট করছি তোমাদের অনেক ভালোবাসা নিয়ে, আরও একটা ব্লগ স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। আজকে ব্লগের একটা ইন্টারেস্ট জিনিস আছে, সেটা হলো আজকে আমার বরের সাথে তোমাদের সবাইকে আলাপ করিয়ে দেবো, যাকে কোনোদিনও ব্লগে দেখইনি, ও ব্লগে আসতেও চায় না। তো আজকে আমি ওকে দেখাবই আর তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। তো ব্লগের আজকে এটাই হলো ইন্টারেস্ট পার্ট। আর ওই হলো আমার ছেলে, মানে কার্টুন দেখছে, খেতে খেতে ওকে আমাকে কার্টুন দিতে হয় ঘুষ, না হলেও খেতে চায় না। তো কার্টুন দিয়ে ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি করে। তো চলো এবার ছেড়ে নিই, তারপরে আবার আসছি, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। রান্নাঘর এখন ঢুকে গেছি, এবার রান্নাঘরের সমস্ত কাজগুলো আমি পরিষ্কার করে নেবো। বেসিনের দেখো কী অবস্থা, তো এগুলো আমাকে ক্লিন করে নিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে নিই, আজকে রান্না করব না, আজকে শুধু ভাত বসিয়ে দেবো, তরকারি আছে, তো আজকে কোনো রান্নার ঝামেলা নেই। তো চলো আজকে তাড়াতাড়ি করে নিই। আরেকটা কথা বলবো তোমাদেরকে, তো আমি তোমাদের জন্য রিয়েল ভূতের গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সেটা হলো অনেকটা বড় গল্প, কিন্তু আমি পার্টগুলো ছোটো 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 করে নিয়ে আসবো আর তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। তো এই ব্লগে সেগুলো থাকবে না, থাকবে অন্যভাবে, শুধু সেটা ভূতের গল্পই থাকবে, তখন সেদিন কোনো ব্লগ না, তো শুধু ভূতের স্টোরিগুলোই তোমাদেরকে শোনাবো, তা আবার ছোটো ছোটো করে, কারণ গল্পটা অনেকটা বড় গল্প না, রিয়েল ভূতের স্টোরি অনেক বড় আর একসঙ্গে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তাই ভাবলাম ছোট ছোট করে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার আমি আজকে কাজগুলো তাড়াতাড়ি করে নিই, নিয়ে আবার আসছি, কথা বলছি। তো এই হলো আমাদের আরেকজন মেম্বার, মেন পার্ট, এই একজন আমার মেন আর এই একজন আমার মেন, ওর তো শরীর হাতাটা তোর জামাটা খুলে যাচ্ছে। তো এবার আমি মিঠুকে এতদিন খাওয়ানো দেখিয়েছি আর ওকে ক্লিন অবস্থায় তোমাদেরকে দেখিয়েছি, তো আজকে ওর দেখাবো স্নান করব, তোকে আমি ওকে স্নান করাবো আজকে। তো চলো ওর স্নানের জলটা রেডি করে নিই। ছোটোবেলা থেকেই ওর লোমের একটুখানি প্রবলেম আছে, লোমটা হলো গ্লেজ ফর্ম, বাট এখন অনেকটা ওর হয়েছে প্রবলেমটা সলভ, সেটা কি করে সলভ করেছি সেটাই দেখাবো। তো আজকে আমি এখানে ওর স্নানের জন্য একটা এরকম হলুদ নিয়ে নিচ্ছি, এতটা বড়, আর এইটা আমি বেটে নেবো। আজকে আমার নিম পাতা নেই, তো তার জন্য আমি শুধু হলুদ জলে ওকে আমি স্নান করাবো। তো মায়ের বাড়ি আমি যেদিন যাবো সেদিন মায়ের বাড়ি থেকে নিম পাতা নিয়ে চলে আসবো, মায়ের বাড়িতে গাছ আছে, তো ওখানে আমি যখন যাই তখন মিঠুর জন্য নিম পাতা নিয়ে চলে আসি। তো চলো আগে হলুদটা বেটে নিও। তো এটার মধ্যেই আমি এখন হলুদটা বেটে নেবো, তো চলো বেটে নেবো। আমার হলুদটা বাটা হয়ে গেছে আর এটা আমি জলে মিশিয়ে নেবো। তো এতটা জল নিয়েছি বালতিতে, এটা পুরোটা মিশিয়ে। তো এই হলো মিঠুকে আমি নিয়ে নিয়েছি আর এবার আমি ওকে এখানে রাখি। আমার ওকে স্নান করানো হয়ে গেছে দেখো। এখন ভিজে বিড়াল হয়ে গেছে, এবার ও শুকিয়ে যাক, একটু রোদে দেবো, আর তার মধ্যে আমি ওর খাঁচাটা ক্লিন করে নিই। মারবো কিন্তু মিঠু, কান কামড়াচ্ছে দেখো। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, ভালো একেবারে কাজ কমপ্লিট করে তারপরেই আসি কথা বলতে, তো আমি ফ্রি হয়ে যাব, তোমাদের সাথে কথাও বলতে পারবো। আর এইদিকে এই মহাশয় আমার কান কামড়াচ্ছে দেখো আবার। ছেলের খিদে পেয়ে গেছে, ওকে এবার ভাতটা খাইয়ে দিই তাড়াতাড়ি করে আমার ঘরটা পুছলে হয়ে যাবে, পুঁচে টুচে একেবারে স্নান টান করে নেবো। চল আজকে মেনু তোমাদেরকে দেখিয়ে দিই কি হয়েছে।
মাছের ঝোল আছে আর আমি এর মধ্যে ঢেলে রাখি কারণ মাইক্রোওভেনে গরম করতে সুবিধা হয় আর এর মধ্যে ঢেলেই আমি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি খাবারটা আর এই হলো ভাত আজকে মাছের ঝোল আর ভাত আর কিছু বিশেষ নেই তো চলো খেয়ে দিয়ে আসছি নায়কা থেকে আরও একটা পার্সেল চলে এসছে আর কী কী আছে চলো দেখিয়ে দিচ্ছি তো এই একটা আমি ডাব সাবান অর্ডার করেছি এটা হলো আমার ছেলের জন্য কারণ ওকে আমি ডাব সাবানই বেশি মাখাই বেবি ডাব এটা দেখো আর এটা মাখার পরে গাটা খুব সফট হয়ে যায় এমনি যেন ডাব ভালো আর এই নেল রিমুভারটা নিয়েছি ওয়েবসাইটটা ইনসাইড আর নিয়েছি এটা হলো মেকআপ রিমুভারের উইপস আর এটার প্রাইস হলো 139 আর আমি ডিসকাউন্ট এটা পেয়েছি তোমার 133 না 34 বেশি ডিসকাউন্ট পাইনি কিন্তু এটা খুব ভালো আমি দেখলাম অনেক স্টার পেয়েছে রেটিং পেয়েছে বলে আমি এটা নিলাম দেখি এবার ইউজ করে কেমন গন্ধটাও ভালো দেখছি তো চলো আবার আসছি সাথে থাকো দেখতে থাকো ব্লগটা একটা জিনিস আমি দেখাইনি যে আমি নেল পালিশ কিনেছি কিনে দেখো কি সুন্দর আমি নিজে নিজে নেল আর্ট করে নিয়েছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো বাট আর ভিডিওটা তখন করা হয়নি ভুলে গেছি দেখো আর এই নেল পালিশটা খুবই ভালো ব্ল্যাকটা খুবই ভালো উঠছে না দেখছি কিন্তু গোল্ডেনটা উঠে যাচ্ছে দেখো কেন উঠে গেছে আর হলুদ হলুদ হয়ে গেছে যেহেতু সকালবেলা ওই মিঠুর হলুদটা বেটেছিলাম বা দাও ক্লিপটা দাও দাও তো দাও আমার ক্লিপ নিয়ে নিয়েছি এবার যখন হলুদ পেটেছিলাম তো সেই হলুদগুলো আঙুলে লেগেছে লেগে হলুদ হয়ে গেছে এখন কালারসে নাগিন আমি দেখছি কী করবো সবসে নাগিন দেখছি আর রাত্রিবেলাও নাগিনটা হবে এক্সাইটেড খুব কখন নাগিনটা আরম্ভ হবে আর কখন দেখবো আর নাগিনটা খুব ভালো হচ্ছে এবারে আমার ফার্স্ট শোটা খুব ভালো লেগেছিলো যখন মণি রয় করেছিল সেকেন্ড শোটাও মোটামুটি লেগেছিল তারপরে প্রত্যেকটা শো আমার একদমই ভালো লাগেনি তারপরে থার্ড শোটা আমি তাও একটু দেখতাম কিন্তু আমার অতটা ভালো লাগেনি তারপরে শোগুলো আমি আর দেখিনি আর লাস্ট সিক্স এটা আমি দেখছি বাট ওই নাগিন এই নাগিনটাও খুব ভালো হচ্ছে মানে এক্সাইটেড টাইপের অনেক কিছু খুলবে রাস খুব সুন্দর কী হয়েছে তো হট করে ঠিক করলাম মেলা থেকে ঘুরে আসি তো বেরিয়ে গেলাম তো চলো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে তো আজকে বলেছিলাম বরকে দেখাবো এই এই হলো আমার বর আর ও রেগে গেছে আমি ভিডিও করছিলাম বলে চুপ করো তুমি আর এখানে আমার ছেলে দোলনা চড়ছে দেখো আর মেলাতেই তোমাদেরকে বরের সাথে দেখিয়ে দিই বরকে দেখিয়ে দিলাম আর এক ঝলক বেশি এ না কারণ ও ভিডিও ফিডিও একদমই করতে চায় না ও কমফোর্টেবল হয় না একদমই ভিডিওতে আসার আর তোমরা দেখতেই পাচ্ছিল কেমন বকা দিয়ে উঠলো অ্যাকচুয়ালি মেলাতে গিয়ে আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করবো মেলার ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় কী সেল হচ্ছে বাট ভিডিও করবো কি ও তার আগেই আমাকে বকা দিচ্ছে ভিডিও করছো কেন এসব করো না আমার লজ্জা লাগে করে তো যে যেটা নিয়ে পছন্দ অ্যাকচুয়ালি ওই সব লজ্জা পাই বলে এর জন্য করতে ভাড়া করছিল তাই আমার আর পুরোটা করা হয়নি অল্প একটুখানি করেছি
তো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ব্লগটা।